নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো রাঙা আলুর জিলিপি। আসুন দেখি আমি রাঙা আলুর জিলিপি কীভাবে বানাই। রাঙা আলুর জিলিপি বানানোর জন্য আমি প্রথমে তিনটে রাঙা আলু নিয়ে নিয়েছি। এই তিনটে রাঙা আলুকে আমি সিদ্ধ করে নেব। তিনটে রাঙা আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এর খোসাটা ছাড়িয়ে নেব। রাঙা আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এই রাঙা আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিই। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করলে একটুও বড় আলু থাকবে না। একদম দেখুন মিহি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। আর দিচ্ছি 1 চামচ ময়দা। আর দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। দিয়ে এগুলোকে সব একসাথে মিশিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে যাতে একটু লাম্পস না থাকে। ভালো করে মেখে নিয়েছি, এখনও একটু নরম আছে। আস্তে আস্তে মাখতে মাখতে এটা একটা নরম ডো হয়ে যাবে। এখন আমি হাতে একটু ঘি নিয়ে নিচ্ছি। 1 চামচ পরিমাণে ঘি নিয়েছি আমি। এবার ঘিটা দিয়ে আমি আবার একটু মেখে নেব। দেখুন ঘিটা দিয়ে মাখার পরে একটা কি সুন্দর নরম ডো তৈরি হয়ে গেছে, আর হাতেও লেগে যাচ্ছে না। এবার আমি এটাকে রেখে ওই যতক্ষণ নিয়ে নেব রস করে নেবো। জিলিপির জন্য রস করার জন্য আমি কড়াইতে 1 কাপ পরিমাণে চিনি আর 1 কাপ পরিমাণে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে চিনিটাকে আমি গলিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রেখে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। হ্যাঁ ওইটুকু একটুখানি নিয়ে ওইখানে নিয়ে দিয়ে দিল ওখানে জিনিস করে যে ভাগ্যে নাহলে সাড়ে সব পড়ে যাচ্ছে। চালিয়ে রেখে তো বাবু কি
চিনিটা প্রায় গলে এসেছে, চিনি গলে গিয়ে রসটা ফুটছে, আরো একটু ফুটতে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। দিয়ে আরো একটু ফুটতে দেব। রসটা মোটামুটি রেডি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচ দিয়ে আর একটু লো ফ্লেমে আর একটু জাল করে নিয়ে, যাতে এলাচের গন্ধটা রসের মধ্যে উঠে যায়, তার জন্য আর একটু জাল করে নিই। আমার রসটা হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এদিকে এবার জিলিপিগুলো রেডি করে নেব। আমি এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ভেজিটেবল অয়েল। এদিকে তেলটাকে গরম হতে দেব, ওদিকে আমি জিলিপিগুলো রেডি করব। আমি এবার এই ডোটা থেকে ছোট ছোট লুচির আকারে লেচি করে নেব, লুচির থেকে আর একটু বড় লেচি করব। এরকম ভাবে লেচিগুলো বানিয়ে নেব। লেচি বানানো হয়ে গেছে, এবার আমি এর থেকে একটা লেচি নিয়ে এরকম লম্বা করে পাকিয়ে নিচ্ছি। লম্বা বেশি সরু করা যাবে না, একটু মোটা করেই করতে হবে। খুব সাবধানে পাকাতে হবে, না হলে ভেঙে যাবে। এইভাবে আমি জিলিপির আকারে তৈরি করে নেব। আমার একটা জিলিপি বানানো হয়ে গেছে, আমি আবারও একটা জিলিপি বানাচ্ছি। এইভাবে খুব সাবধানে আস্তে আস্তে করে লেচিটাকে লম্বা করে পাকিয়ে
বেশি সরু করা যাবে না, লম্বাটা একটু মোটা করেই করতে হবে। তারপরে জিলিপির আকারে পেঁচিয়ে নিই। এরকমভাবে সব কটাকে আমি বানিয়ে নেব। আস্তে আস্তে করতে হচ্ছে, বেশি তাড়াহুড়ো করতে গেলেই ভেঙে যাবে। আমি এইভাবে করে কতগুলো জিলিপি বানিয়ে নিয়েছি। এবার দেখছি তেলটা গরম হয়েছে নাকি, যদি বলটা ভেসে ওঠে তাহলে মনে করবো আমার তেল গরম হয়ে গেছে, ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি জিলিপি দিয়ে দিচ্ছি। আমি একটা করেই খুব সাবধানে ভেজে নিচ্ছি, দুটো বা তিনটেই ভাজা যাবে, বেশি দিলে ভাজতে অসুবিধা হবে। এবার এটাকে তুলে আমি রসের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি সব জিলিপিগুলোকে ভেজে নেব। দেখুন জিলিপি ভেজে রসে চুবিয়ে দিয়েছি, কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। আপনারাও এভাবে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো।